পছন্দের জিনিস যদি হাতে চলে আসে তাহলে কেমন লাগে বলেন তো? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মিরানা, ঢাকা থেকে বলছি। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি শুরু করছি আজকে যে আমার বারান্দার গাছপালাগুলো দিয়ে অনেকেই পছন্দ করেন। আসলে সূর্যের সমারোহ, ফুল, প্রকৃতি এগুলা সবাই পছন্দ করেন, অনেক ভালো লাগে এই দৃশ্যগুলা। আমার বারান্দায় অনেকগুলো গাছ আছে, অনেকবার আমি শেয়ার করেছি, সবাই অনেক পছন্দ করেন। দেখেন এই ফুলটা অনেক সুন্দর, নয়নতারা। প্রথমে আমি সকালবেলা উঠে বাগানে যাই, আমার বারান্দার বাগানটা দেখে নিই, মনটাই ভালো হয়ে যায়। আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন চলে এলাম রান্নাঘরে। এখানে লাউ কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে এখন আমি কেটে নিব। লাউ আগে থেকে ধুয়ে নিলে লাউর মধ্যে পানি থাকে না। রান্না বান্না শেষ করে আমি চলে যাব আজকে পছন্দের জিনিস কিনতে। আসলে অনেক ভালো লাগতেছে, অনেক এক্সাইটেড আমি আজকে, অনেক খুশি নিজের পছন্দের একটা জিনিস কিনতে পারবো। আসলে পছন্দের জিনিস কিনতে পারলে কার না ভালো লাগে, সেটা যে কিছুই হোক। এই যে লাউটা কেটে নিয়েছি, লাউ কেটে আমি রান্না করে নিব, সঙ্গে রান্না করব ছোট মাছ। মানুষের জীবনে কিছু চাওয়া, কিছু পাওয়া হঠাৎ করে পূর্ণ হয়ে গেলে কিন্তু এটা অনেক ভালো লাগে, তাই না? আগের থেকে যদি জানা যায় যে এটা আজকেই পূর্ণ হবে, এতে করে মজা অনেকটাই চলে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি দেখেন লাউটাই কেটে ফেললাম। লাউ আমার মেয়েরাও কিন্তু অনেক পছন্দ করে, বিশেষ করে যখন আমি গরুর মাংস রান্না করি তখন এই লাউ রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। আজকে বিকালে গরুর মাংস রান্না করবো, এখন যেহেতু আমি তাড়াহুড়ো করতেছি বের হয়ে যাব, লাউ আর ছোটো মাছ রান্না করেই বের হয়ে যাব। বিকালে গরুর মাংস রান্না করব। এখানে আমি এই যে ধনিয়া কাটছি, লাউ রান্না করব, ধনিয়া লাগবে না সেটা কি হয়? লাউ ছোটো মাছ এগুলোর মধ্যে ধনিয়া দিতেই হবে, যত দামি হোক। আর দোকানে না থাকলেও যেখান থেকে পাওয়া যায় আনতেই হবে। আসলে লাউ আর ছোটো মাছের মধ্যে ধনিয়া পাতা না দিলে আমার কাছে ভালো লাগে না। আমরা গৃহিণীরা কিন্তু সারাদিনই পরিশ্রম করি, এটা আসলে আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। যদি বলি সারাদিন কাজ করে, এটা কিন্তু ভুয়া কথা। আসলে কাজ করে সংসার সামলায়, কিন্তু পুরুষেরাও অনেক কষ্ট করে, বাহিরে যায়, বাহির থেকে টাকা ইনকাম করে আনে, অনেক কষ্ট করে সকাল থেকে রাত পর্যন্ত। আমরা যেরকম পরিশ্রম করি ওনারাও কিন্তু ওইরকমই পরিশ্রম করে, এটা আমাদের নারীদের মানতেই হবে। সংসার সুখের হয় রমণীর গুণে, এই কথা কিন্তু একদম সঠিক। একজন রমণী কিন্তু সংসারটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে পারে, সাজিয়ে গুছিয়ে সব কিছু সামলায়। আবার একজন রমণী পারে সংসারটাকে একদম ধ্বংসের দিকে ঠেলে দিতে, তাই না? এই কথা আপনারা কি একমত? এই যে ছোটো মাছটা রান্না করে ফেলেছি, আমি একদম শুকনো করে রান্না করি, তারপরে এখন নামিয়ে ফেলবো। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম নামানোর আগে। রান্না বান্না করে আমি চলে গেলাম এই মোবাইলের দোকানে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি একটা মোবাইল কিনেছি, আসলে শখের জিনিসটা আজকে কিনেই ফেললাম। আমি এখানে স্যামসাংয়ের শোরুমে এসেছি, ওখান থেকে আমি স্যামসাং মোবাইল নিব। আসলে আমার কাছে স্যামসাং মোবাইলটা কিন্তু অনেক ভালো লাগে। আমি এখানে ঘুরে ঘুরে দেখতেছি, আমার অবশ্যই আমি নেটে দেখেছি, দেখেই এসেছি এই যে মোবাইলটা আমি নিচ্ছি। এটা কীরকম কীরকম সার্ভিস দেবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। আমার কাছে অনেক ভালো লেগেছে এই মোবাইলটা। ঘুরে ঘুরে দোকানটা দেখতেছি, আসলে দেখলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যায়, যে কোনো দোকানে গেলেই কোনটা নিব কোনটা নিব। তবে আমার এখন যেহেতু আমি ইউটিউব ভিডিও করি, সেই জন্য আমার লাগবে বেশি জিবি, এটা হচ্ছে 128 জিবি। এটার মডেল নাম্বার হচ্ছে স্যামসাং A23, একটা আছে A13, আমি নিচ্ছি A23 যেটা, ওইটাই। এটার আমার কাছে খুব ভালো লাগে, দেখেন। এই যে আমি এক মোবাইলটা নিয়ে বাসায় চলে এলাম, পিছনে তিনটা ক্যামেরা, অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে, খুবই পছন্দ হয়েছে, আমার পছন্দ মতো আমি কিনেছি। তাই আজকে আমি অনেক খুশি, নিজের পছন্দ মতো মোবাইলটা কিনতে পারলাম। এই দেখেন অনেক সুন্দর। আপনাদের কেমন লেগেছে আমার এই মোবাইলটা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর মোবাইলের রিভিউ আপনাদেরকে ইনশাল্লাহ দেব পরবর্তীতে। আমি যখন ভিডিও করব ইনশাল্লাহ মোবাইল থেকেই করব, আপনাদের সঙ্গে শেয়ার করব।
আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি। সবাই অনেক দূর এগিয়ে যান, সফলতা পান। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।